আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইজি বাংলা রেসিপির আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। চলে এসেছি একটা ভর্তার রেসিপি নিয়ে, সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির ভর্তা। এটা তৈরি করা কতটা সহজ আর খেতে কতটা মজা আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। এই শীতে যখন বাঁধাকপিটা খুব বেশি অ্যাভেলেবেল পাওয়া যায়, একটিবার এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমার এইরকম নিত্য নতুন রেসিপি পেতে যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তাদের সবাইকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনে একটি পুশ করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে। প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে ফ্রাই করে নিব। এর জন্য আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব একটা চা চামচ পরিমাণ সরিষার তেল। আপনারা চাইলে এখানে নর্মাল তেলও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। সরিষার তেলটা দিলে ফ্লেভারটা ভালো আসে, সেই বিধেয় আমি সরিষার তেলটা ইউজ করছি। এখন আমি দিয়ে দিব 7 থেকে 8টা চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে চামড়াটা ছিলে ফেলে দিয়েছি। আপনারা চাইলে চামড়াটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এই চিংড়ি মাছটা বড়ো সাইজের চিংড়ি মাছ, আপনারা চাইলে ছোটো সাইজের চিংড়ি মাছ দিয়ে বতটা তৈরি করতে পারেন। এখন আমি দিয়ে দিব খুবই সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিব 2 চিমটি পরিমাণ হলুদ, এখন আমি চিংড়ি মাছটাকে ফ্রাই করে নিব, একটু হালকা লাল করে ফ্রাই করে নিব। চিংড়ি মাছগুলো ফ্রাই করা শেষ, এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিব। সেম প্যানে এখন আমি দিয়ে দিব 7 মতো কাঁচামরিচ। কাঁচামরিচের নিচের অংশটা আমি একটু কেটে দিয়েছি যাতে করে তেলের মধ্যে দেওয়ার পরে কাঁচামরিচটা ফুটে না ওঠে। এখন আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চা চামচ পরিমাণ রসুন কুচি। এখন আমি রসুন আর কাঁচামরিচটাকে তেলের মধ্যে ভেজে নিব। এটা আমার ভাজা শেষ, এখন আমি উঠিয়ে নিব সেম প্যানের মধ্যে। এখন আমি আরও 1 টেবিল চা চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি। খুবই সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি চুলাটাকে হাইতে রেখে এটাকে আমি 4 থেকে 5 মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নিব। চুলাটাকে কিন্তু একেবারে লো হিটে করা যাবে না কিংবা মিডিয়াম হিটেও করা যাবে না, যেভাবে আমরা চাইনিজ রান্না করি সেভাবে এটাকে ফ্রাই করতে হবে। যদি আমরা চুলাটাকে লোতে রাখি তাহলে কিন্তু বাঁধাকপি থেকে পানিটা ছেড়ে দিবে, তখন আর ভর্তাটা খেতে ভালো লাগবে না। একদম হাই হিটে রেখে এটাকে 4 থেকে 5 মিনিটের মতো আমি খুব ভালোভাবে ভেজে নিব। এটা আমার হয়ে গিয়েছে। আমি চুলাটাকে হাইতে রেখে 4 থেকে 5 মিনিটের মতো এটাকে আমি অনবরত নেড়ে চেড়ে এটাকে আমি ফ্রাই করেছি। এর মধ্যে বাঁধাকপিটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এখন আমি ভর্তাটা তৈরি করে নিব। প্রথমে আমি কাঁচামরিচটা একটু কষলে নিব। এর জন্য আমি খুবই সামান্য পরিমাণ লবণ নিয়ে নিচ্ছি। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ আমরা চিংড়ি মাছ ফ্রাই করার সময় বাঁধাকপিগুলো ফ্রাই করার সময় কিন্তু লবণ ইউজ করেছি, সেই বিধায় লবণটা একটু বুঝে দিতে হবে। এখন আমি কাঁচামরিচগুলোকে একটু কষলে নিব। সেই সাথে আপনাদেরকে বলে রাখছি, আমি গ্লেন্ডারে জাস্ট 1 সেকেন্ডের জন্য আমি বাঁধাকপিটাকে পেস্ট করে নিয়েছি, শুধুমাত্র 1 সেকেন্ড, মাত্র একটা ঘুরান দিয়ে নিয়েছি গ্ল্যান্ডারে। আপনারা চাইলে এই কাজটা শিলপাটার মধ্যেও করতে পারেন। এখন আমি রসুন আর কাঁচামরিচগুলো একটু মেখে নিব। এরপরও হচ্ছে আমি হাত দিয়ে চিংড়ি মাছগুলোকে একটু কষলে নিব। একেবারে মিহি গুঁড়া করতে হবে না, হাত দিয়ে জাস্ট একটু কষলে নিলেই হয়ে যাবে। এই কাজটা চাইলে আপনারা শিলপাটার মধ্যেও করতে পারেন। সেই সাথে আপনারা চাইলে বাঁধাকপিটাকে শিলপাটার মধ্যে হালকা একটু বেটে নিতে পারেন, গ্ল্যান্ডারে না করে। খুব বেশি মিহি গুঁড়া করে বাড়তে হবে না, জাস্ট একটু হালকা বেটে নিলে হয়ে যাবে। গোটা গোটা থাকলে ভালো লাগে, একদম মিহি গুঁড়া করলে কিন্তু খেতে ভর্তাটা একদমই ভালো লাগবে না।
এখন আমি চিংড়ি মাছগুলো ভালোভাবে বা একটু কষে নিয়েছি। এরপর হচ্ছে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি একটু ভালোভাবে কষে নিব। পেঁয়াজটাকে একটু হালকা কষে নিলাম। এখন আমি বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। আপনারা দেখেও নিশ্চয় বুঝতেই পারছেন বাঁধাকপিটা কিন্তু খুব বেশি মিহি গুঁড়া হয়নি। এখন আমি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। এখন আমি সবগুলো মিশ্রণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। এটা আমার সম্পূর্ণভাবে মেশানো শেষ। এখন আমি দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেলের পরিমাণটা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন, কম কিংবা বেশি। আপনারা কতটুকু খেতে পছন্দ করবেন সেটার উপর ডিপেন্ড করে দিতে পারেন। এখন আমি এটাকে সম্পূর্ণভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এটা আমার সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে। নিয়েছেন তো বন্ধুরা কতটা সহজে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির পতটা তৈরি করে ফেললাম। এটা তৈরি করা কতটা সহজ আপনারা তো দেখিয়ে নিলেন। এখন যেহেতু শীতকাল, বাঁধাকপি খুব বেশি অ্যাভেলেবেল পাওয়া যায়, আপনারা এর বত্তার রেসিপিটা একবার হলো ট্রাই করবেন, তারপরেই বুঝতে পারবেন এটা খেতে কতটা মজার। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করবেন। আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।